আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশে আযিমের ছায়া দান করবেন। কয় শ্রেণীর ভাইরা? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আমার ইয়ং স্টার যুবক ভাইরা, যারা যৌবনকে আল্লাহর পথে ব্যয় করেছে, যাদের যৌবনকে সঠিকভাবে ব্যবহার করেছে। যৌবনে এমন এক নিয়ামত, ভিতরে যখন থাকে কালোটাকেও ভালো লাগে। যৌবন ভিতরে থাকলে মনে হয় চেহারার ভিতর থেকে নূর বের হইতেছে, আলো বের হইতেছে, কথা বলুন ঠিক কিনা? যৌবন যখন চলে যায় বুড়ো মানুষটার দেখবেন গালগুলো কিসের, যেমন ওই যে ব্যাংক থাকে না ঘরের কোনার ব্যাংক, এরকম দেখবেন কেমন যেন খসখসা হয়ে যায়, ভিতর থেকে নূরটা হারিয়ে যায়, ভিতর থেকে আকর্ষণটা হারিয়ে যায়। কেউ আই লাভ ইউ বলবে না, ফুলের তোরা নিয়ে সামনে গাবে না, বরঞ্চে যদি কোনো যুবতীর দিকে বাঁকা চোখে তাকায় তখন বুড়ো বয়সেও গালের মধ্যে সর খেতে হয়, কথা বলুন ঠিক কিনা? অপরাধ হলো তার ভিতরে যৌবন নেই। যৌবন যখন ছিল পিছনে সবাই লাইন ধরত, যৌবন নাই। আজকে সরকার বলে তুমি রিটায়ার, তোমার দাম নাই। নেতা বলে তোমার হাতে অস্ত্র দিয়া লাভ নাই, তুমি আঙ্গুল টানতেও পারবে না, গুলিও ফুটবে না, তোমাকে দিয়া কোনো কাম হবে না। এই জন্য প্রাণের ভাইয়েরা, নাতি আর দাদু একসাথে নামাজ পড়তে গিয়েছে, দাদু না তুই একসাথে দুই রাকাত করে নামাজ আদায় করেছে, দাদুর ভিতরে যৌবন নাই, দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজের সওয়াব পায়, আর নাতির ভিতরে যৌবন রয়েছে, আল্লাহ তাআলা ভালোবেসে দুই রাকাতকে 70 গুণ বেশি সওয়াব বাড়ায়া দিয়েছে। এই মাহফিলটা আমাদের মুরব্বীরা যদি করতেন, এই মাহফিলটা আমাদের মুরব্বীরা যদি করতেন, আল্লাহ তাআলার কাছে যত গ্রহণযোগ্যতা অর্জন করত যুবকেরা করার কারণে আল্লাহর কাছে 70 গুণের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু জোরে আওয়াজ দিতে হবে, তাইলে আমার ভিতর থেকে কথা বের হবে, কারণ আমি তো কথা বলবো আপনাদেরকে বলায় নিতে হবে, আমি বলার জন্য এসেছি, আপনারা একটু আমাকে তাপ দিয়া চার্জ দিয়ে আমার ভিতর থেকে কথাগুলোকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আপনারা আমার চার্জার, বুঝতেছেন কি? আপনারা চার্জ না দিলে আমার ভিতর থেকে কথা বের হবে। এই জন্য আপনারা চুপ থাকলে আমার জবান হারিয়ে যাবে, আমি বুঝতে পারবো না আমার কথাগুলো আপনাদের ভিতরে ঢুকতেছে কিনা। এই জন্য বন্ধুরা, আমার শ্রোতার বক্তা মিলে বক্তৃতা, আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমি। ভাইরা, আমার আমার মন একটা কথা বলছে, আমি বলবো? আমার মন বলছে, আমার ভিতরে যে মনটা আছে এটা বলছে যে আজকের মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এর কিছু আলামত আমি আপনাদের বলতে পারি। আপনাদের সভ্য বাচ্চাগুলো দেখবেন পাগলের মতন দৌড়াচ্ছিল, শয়তান এদেরকে তাড়া করছিল। এই যে কুকুরগুলো চিৎকার করছে, আপনি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শয়তানকে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ফজরের টাইমে কুকুর দেখবেন কি আওয়াজটা না দেয়, আরে শয়তান পিছনে রাস্তা দিয়ে বাতাস ছেড়ে পালায়া যায়, কুকুর দেখে তখন চিৎকার শুরু করে। বদরের প্রান্তরে সুরাকা বিন মালিকের সুরত ধারণ করে শয়তান এসে আবু জাহেলের সামনে লাফায় আর বলে, আমি সুরাকা এসে গেছি, আমি একা 1000 কভার করে ফেলবো। আবু জাহেল রে, তোর কোনো ভয় নাই। আবু জাহেল তো ফাল পাড়তেছে, যখন দেখে আসমান থেকে রহমতের ফেরেশতা নামতে শুরু করেছে, শয়তান খালি পিছনে রাস্তায় বাতাস ছেড়ে পালায় আর কয়, আবু জাহেল রে আমি গেলাম, আমি গেলাম। সুরাকাকে ডাক দে বলে, তুমি খই যাও। এই সুরাকা নামক শয়তান ডাক দে বলে, আমি যা দেখি তুমি তো দেখো না, আসমান থেকে রহমতের ফেরেশতা আসতে সেখানে আমার থাকা হবে না। এই শয়তানগুলো দেখতে পায় এই যুবকগুলো পাপ করবে, জেনা করবে, গান করবে। এই যুবকগুলো কেমনে জান্নাতের বাগান লাগালো, এদের নিষ্পাপ হাতের কষ্টগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এদের মেমোরি যদি কোরআন দিয়া ভরপুর হয়ে যায়, এরা যদি জান্নাতের পথ পেয়ে যায়, আমি মেয়েদের চরিত্র নষ্ট করাবো কাকে দিয়া, আমি ফেনসিডিল খাওয়াবো কাকে গিয়া, আমি গাঁজা খাওয়াবো কাকে গিয়া, এই সমাজকে নষ্ট করার জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করব কাকে দিয়া। শয়তানের কপালে আগুন লেগে গেছে, মাথার মধ্যে বড় বড় ঢেলগুলো
তুলতেছে আর মারতেছে চতুর্দিকে নানান ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে যাতে করে মাহফিলটা বানচাল হয়ে যায় কারণ এদের সারা জীবনের কষ্টগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে আল্লাহ মেহেরবানি করে যুবকদের সব গুনাহ maaf করে তাদেরকে ওলি বানায় নিতে পারে আল্লাহর জান্নাতে হওয়ার জন্য বেশি লাগে না ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন আবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াসিলা তালাশ করবেন আল্লাহ কোন না কোন ওয়াসিলা দিয়ে তার বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারেন বন্ধুরা আমার আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে অসংখ্য বড় বড় আল্লাহওয়ালা নেককার বুজুর্গ পরহেজগার ব্যক্তি বর্গরা দুনিয়াতে এসেছিলেন ছিলেন এদের মধ্যে থেকে সম্ভবত একজন আল্লাহর ওলি বুজুর্গ তিনি কিস্তির জন্য বড় যোদ্ধা ছিলেন কিস্তির কুস্তির বড় তিনি একবারে খুব খুব শক্তিমান একজন মানুষ ছিলেন নবীর বংশের একজন ব্যক্তির সঙ্গে তার কুস্তিগিরি শুরু হয়ে গেছে কুস্তিগিরির এক পর্যায়ে তার কানের মধ্যে মুখ লাগায় বলে দেখো আমি তো হাংলা পাতলা আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না তারপর আমি তোমার সঙ্গে কুস্তি খেলতে চলে এসেছি কারণ আমার পরিবারের খাবারের কোনো ব্যবস্থা নাই আর আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি আল্লাহ তাআলা ওই পরিবারের মানুষের জন্য যাকাত ফিত্রা সদকাকে হারাম করে দিয়েছে সেই জন্য আমরা যাকাত ফিত্রাও খাইতে পারি না বুক ভরা আশা নিয়ে এসেছি নবীর বংশের মধ্যে জন্ম নিয়েছি তোমার কানে কানে এতটুকু বলতে চাই কুস্তি করার মতন আমার ভিতরে কোনো ক্ষমতা নাই যদি নবীর মহাব্বতের খাতিরে আজকে যদি তুমি জমিনে শুয়ে পড়ো আমি কোটি কোটি টাকা এখান থেকে জিতে যাব আমার অভাব অনাটন দূর হয়ে যাবে আল্লাহর বান্দা চিন্তা করে জীবনে যখন একটা সুযোগ পেয়েছি কাজে লাগায় যেমনি একটা মোচর দিয়েছে এই কুস্তির যোদ্ধা জমিনে পড়ে গেছে আল্লাহর নবীর প্রেমিক নবীর বংশের লোকটা তার বুকের মধ্যে চড়ে গেছে গভীর রাত্রে বিশ্ব নবী মদিনা রওজা থেকে স্বপ্নে দেখায় তুমি আমার বংশের মর্যাদা বাড়িয়েছ আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় আর তোমাকে আল্লাহর ওলি বানায়া নিয়েছে এই ব্যক্তিটার নাম ছিল জুনায়েদ বাগদাদি প্রাণপ্রিয় ভাইয়েরা আমার কলিজা টুকরা যুবক বন্ধুরা আমার হয়তোবা জীবনের কোটি কোটি লক্ষ লক্ষ মুহূর্ত কেটে গিয়েছে কিন্তু এক মুহূর্তের বিনিময়ে আল্লাহ তাআলা জীবনকে চেঞ্জ করে দিতে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য যুবক বন্ধুদের কাছে অনুরোধ করে বলবো ও দোস্ত হয়তোবা শেষ বেলা আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যাবে না যেই হাত দিয়া কোরআনের মাহফিলের খুঁটি পুঁতেছো ওই হাত দিয়া গানের খুঁটি আর পোঁতা যাবে যেই মুখ দিয়া কোরআনের পক্ষে মাইকিং করেছো ওই মুখ দিয়া আর গানের পক্ষে মাইকিং করা যাবে না যেই পা দিয়া তুমি কোরআনের জন্য মানুষের দারে দারে ঘুরে কালেকশন করেছো ওই পা আর তুমি পাপের কাজে জড়ায়া দিও না যেই দিন কেউ কাউকে চিনবে না আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকা এই কোরআনুল করিম হলো আপনার আমার জন্য দলিল এই কোরআন আপনার আমার পক্ষে দাঁড়ায়া যাবে এই কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে এই জন্য আমরা আমাদের যুবক ভাইদেরকে বেশি করে মহাব্বত করবো তো ইনশাল্লাহ যদি পারেন কালকে তাদেরকে ধরে ধরে কপালে চুমু দিবেন আর বলবেন আল্লাহ যেন তোমাদেরকে সারা জীবন কোরআনের পথে কবুল করেন।